ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ক্রিকেট এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন টিসিএ সচিব তাপস ঘোষ। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন কুমার লোধ এবং সহসভাপতি তিমির চন্দ। পুরনো ফরম্যাটে এইবার ক্লাব ক্রিকেটের খেলা আয়োজিত হবে বলে উল্লেখ করেন সচিব তাপস ঘোষ। রাজ্য ক্রিকেটের উন্নতিকল্পে সভায় ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। এখানে আমরা সমস্ত ক্লাব প্রতিনিধি এবং আমাদের যারা ডিসিএ রিপ্রেজেন্টেটিভ গভর্নিং বডির মেম্বার সবাইকে নিয়ে আমরা একটা আলোচনায় বসি। আলোচনায় আমরা একটা সৌজন্য সবাই বলতে পারেন ওইখানে আমরা কিছু আলোচনা হয় এবং আলোচনা অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য বা আলোচনা আমাদের মধ্যে উঠে আসে, ওইগুলি বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমাদের যে টুর্নামেন্টগুলি হবে আগের এই ফরম্যাটে ক্রিকেটটা ছিল 2019-20 করে সেখান থেকেই রেকর্ড এনে যেই টিম নিজে নেমেছে এবং যার উপরে উঠেছে ওইটাকে জিতি ধরে আমরা আবার পুনরায় পুরনো ফরম্যাটে ফিরে যাচ্ছি আমাদের ক্লাব ক্রিকেটে। এবং আপনারা জানেন প্রথম অ্যাপেক্সের মিটিংয়ে আমরা কিছু গ্রান্ট মানে ক্লাব গ্রান্ট টিবেটারি মানে ম্যাচ মানি ওইগুলি আমরা বৃদ্ধি করেছি, এগুলি নিয়েও ডিসকাস করে ক্লাব ম্যানেজার আলোচনায় সবাই খুশি এবং সবাই সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দেবে ত্রিপুরার যে ক্রিকেটটাকে এবং বিশেষ করে ক্লাব ক্রিকেটটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেই নিয়ে দিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সবাই ইতিবাচক সারা দিয়ে প্রথমে দিনেও ওনারা টিসিএ সহযোগিতা করবে এবং আমরা সবাই আশ্বস্ত করেছে। আর আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাপতি।